রেওয়াজ করার পর বা রেওয়াজ করতে করতে গলাটা অনেকের ফ্যাসফেসে হয়ে যায়, গলা অনেকের বসে যায়, গলা অনেকের ব্যথা করে, ধরে যায়, এই ধরনের নানা সমস্যা নিয়ে আপনারা বহুবার আমার নানা ভিডিওতে কমেন্ট করেছেন। তো আমার মনে হলো এই টপিকের ওপর আমার কিছু আলোকপাত করা উচিত, যতটুকুনি আমার জ্ঞান আছে, যে কেন এই কারণগুলো হয়। সম্ভাব্য এই কারণগুলো আজকে আমি আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ভিডিওতে যাওয়ার আগে বলি, যারা আমার রেওয়াজ সেশন ক্লাসের সাথে যুক্ত হতে চান, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, কারণ আপনারা অনেকেই জানেন যে অফলাইন ক্লাস জুলাই মাস থেকে শুরু হবে, তাই যদি চান আপনারা অফলাইনে ক্লাসে যোগাযোগ করতে চান বা যদি চান অনলাইনেও যোগাযোগ করতে পারেন, তো ফোন নাম্বার যেটা স্ক্রিনে এখন দেখা যাচ্ছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। যে সময় এবং দিন রয়েছে, নির্দিষ্ট সময় এবং দিন রয়েছে, সে সময়ের মাঝে আপনারা ফোন করবেন। এছাড়াও এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করেও যেতে পারেন, সে তার মাধ্যমে আমার যে সহকারীরা রয়েছে আপনার সাথে যোগাযোগ করে নেবেন। অনেকক্ষণ ধরে রেওয়াজ করছেন এবং তারপর ফিল করছেন যে গলাটা আপনার বসে বসে যাচ্ছে, অনেকের তো এটাও শুনেছি যে এই সমস্যা থাকে, যে দিদি একদিন রেওয়াজ করি গলাটা এতটাই বসে যায় যে আমাকে দুদিন আর রেওয়াজ করতে পারি না, তারপরে আবার আমাকে একটা গ্যাপ দিতে হয়, আমি প্রতিদিন রেওয়াজ করে উঠতে পারি না। তো এই সমস্যার ক্ষেত্রে কি করা যায়, বা সবথেকে বড় কথা হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়ই বা কেন? কারণ রেওয়াজ করার ক্ষেত্রে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে, তাহলে সবসময়ের জন্য জানতে হবে যে আপনি কোথাও না কোথাও কিছু না কিছু ভুল তো অবশ্যই করছেন। তাহলে সে সম্ভাব্য ভুলগুলো কি হতে পারে সেটাই আমি আজকে বলছি। এটা এক একজনের ক্ষেত্রে এক একটা ভুল হতে পারে, সেই ভুলগুলো নিয়ে আপনারা জেনে নিন যে এর মধ্যে কোনটা আপনি করেন বা কোন ধরনের ভুল আপনার হয়ে থাকে, সেই ভুলটাকে যদি আপনি কারেকশন করে নেন তাহলে কিন্তু এটা খুব সামান্য সমস্যা, এই সমস্যা হবে না। প্রথম হচ্ছে পিচ, যেটা সব সময় সব ক্ষেত্রে সব জিনিসে কাজে আসে, সেটা হচ্ছে যে আপনার স্কেলটা ঠিক আছে তো, আগে আপনি সেটা আগে মানে ক্লিয়ার হয়ে নিন। কারণ আপনি যদি নিজের স্কেল বা নিজের সা যদি ঠিকঠাক নির্বাচন না হয়, তাহলে সবার প্রথমেই সমস্যাটা তো দেখা দেবেই। হয় যদি আপনার গলা একটু বেশি নিচের দিকে আর আপনি একটু উঁচুর দিকে স্কেল চুজ করেছেন, তাহলে তার সত্ত্বে গাইতে গিয়ে আপনার গলায় বেশি প্রেশার পড়বে, গলা আপনার বসবে। আর এটা যদি উল্টোটা হয়, আপনার গলা একটু উঁচুর দিকে ধরনে এবং আপনি একটু নিচের দিকে স্কেলে আপনি রেওয়াজ করেন, তাহলে মন্দ্র সপ্ত গাইতে গিয়ে গলায় প্রেশার পড়বে, আপনার গলা বসবে বা ব্যথা করবে। তাই এটা আগে ঠিক আছে কিনা সেটা আগে দেখে নিন। এটা যদি ঠিক থেকে থাকে, তাহলে পরবর্তী যে সম্ভাব্য ভুলটা হতে পারে সেটা হচ্ছে ভয়েস থ্রোয়িং। অনেকের ক্ষেত্রে দেখেছি সারে গামা বাধা নিসা, এই যে পরপর আমরা উপর দিকে যাচ্ছি সেটাকে ভলিউমটাকেও আস্তে আস্তে বাড়াতে থাকেন, এক কথায় চিৎকার করতে থাকেন, এবং এই চিৎকার করার পরিমাণটা এতই তার সপ্তকে গিয়ে বাড়তে থাকে যে ভোকাল কর্ডে অসম্ভব চাপ সৃষ্টি হয়, যার ফলে গলা কিন্তু এক ঘন্টা রেওয়াজ করার পরে বসে যায় এবং পরবর্তী দুদিন কিন্তু রেওয়াজ আপনি করতে পারেন না, আবার আপনাকে গ্যাপ দিয়ে আবার আপনাকে রেওয়াজে বসতে হয়। তাহলে সম্ভাব্য এই ভুলটিও হতে পারে যে অতিরিক্ত জোরে বা চিৎকার করে রেওয়াজ করার ফলে আপনার এই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আপনার ভয়েস কিন্তু ব্যালেন্স নেই। নিয়ম হচ্ছে আপনি মন্দ্রসপ্ত মধ্য বা তার যেটাই গান না কেন, তার মধ্যে আপনার ভলিউমের একটা ব্যালেন্স থাকবে, কোথাও কিন্তু চিৎকার হয়ে যাবে না। তাই সারে গামা পাধানিসা এটাকে এভাবে না দেখে সারে গামা পাধানিসাকে আপনি একটি লেভেলে দেখুন এবং সমানভাবে নিজের ভলিউমটাকে রাখার চেষ্টা করুন। যদি এই ভুলটা আপনার হয়ে না থাকে, তাহলে পরবর্তী যেটা হতে পারে সেটা হচ্ছে সঠিক ভয়েস থ্রোয়িংয়ের অভাব। অর্থাৎ আপনি আপনার ভোকাল কর্ড দিয়ে গান করেন, অর্থাৎ সারে গামা এই অযথা প্রেশারটা দেন, তার পরিবর্তে যদি আপনি অনেক সফট করে সারে গামা পা এই ভলিউমটা দেন, তাহলে কিন্তু কখনোই আপনার গলা বসবে না। অনেকের এই সমস্যাটা হয়ে থাকে, অর্থাৎ পেটের হাওয়া দিয়ে গান করতে পারে না, হা মুখ ছোটো থাকে এবং এইখান দিয়ে কর্কশভাবে গান করার একটা টেন্ডেন্সি প্রথম দিন থেকে শুরু হয় এবং কেউ তাকে নক কোনো দিন করেনি, সে নিজেও বুঝতে পারেনি এবং সেটাই চলছে। এবং একটু হয়তো ছোট বয়সে তখন সেই সমস্যাটা হতো না, এখন অনেক দিন পর গান শুরু করেছেন বা এখন বেশি বয়সে যেহেতু ভোকাল কর্ডের বয়স হয়েছে, এখন সে জানান দিচ্ছে যে না আমি এতটা প্রেশার নিতে পারছি না। সুতরাং ভুল ভয়েস থ্রোয়িংও এর কারণ হতে পারে। এই সম্ভাব্য কারণটাও যদি না হয়ে থাকে, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার রেওয়াজে অনিয়মতা, অর্থাৎ আপনি রোজ রেওয়াজে বসেন না, আপনি আজকে বসলেন এক মাস পর আবার একবার বসলেন, বা আজকে আপনি সময় পেয়েছেন আপনি দু তিন ঘন্টা এক নাগারে রেওয়াজ করছেন,
আবার আপনি আগামী 15 দিন কোনো রেয়াজ বসবেন না। এই জিনিসটা করলে পরেও কিন্তু সেম এই প্রবলেমটা হয়, আপনি একটু একটু করে রেয়াজ করার ক্ষমতাটাকে বাড়াতে পারেন, কিন্তু আজকে আপনি সময় পেয়েছেন বলেন আপনি 3 ঘন্টা রেয়াজ করলেন, কিন্তু আপনার ভোকাল কর্ড তো সেই ক্ষমতা নেওয়ার মতো তৈরি হয়নি বা আপনি তাকে তৈরি করেননি। এইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই কিন্তু গলা বসবে, তাই ধীরে ধীরে রেয়াজের টাইম বাড়ান। আপনি যদি অনেক দিন পর আবার রেয়াজ শুরু করে থাকেন, 1 বছরের একটা গ্যাপ পড়েছে, 2 বছর বা অনেকের ক্ষেত্রে তো বহু বছরের পর আবার শুরু করেন, সেক্ষেত্রে আমি বলবো 1/2 ঘন্টা 40 মিনিটের একটা প্রাথমিক হিসাবে আপনি রেয়াজ শুরু করুন, তারপর সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় নিয়ে যান। তবুও আমি বলবো যদি যারা 2 ঘন্টা বা 3 ঘন্টা চাইছেন যে আমি রেগুলার রেয়াজে বসি এবং আমি 2 ঘন্টা 3 ঘন্টা রেয়াজ করতে চাই, তাদেরও আমি বলবো যে প্রতি 1/2 ঘন্টা বা 40 মিনিট অন্তর অন্তর একটা 1-1.5 মিনিট বা 2 মিনিটের একটা ব্রেক নিয়ে নেওয়া উচিত। সেই সময় আপনি রুম টেম্পারেচারে জল খেতে পারেন। অনেকে তো আমাকে এটাও প্রশ্ন করে যে রেয়াজ করতে করতে জল খেতে পারবো কি না, তো জল কেন খাবেন না, অবশ্যই খাবেন, কিন্তু সেটা ঠান্ডা যেন না হয়, অতিরিক্ত গরম যেন না হয়। যদি শীতকাল হয় তাহলে হয়তো ঈশদুষ্ণ গরম জল খেতে পারেন, যেটা হয়তো ঠান্ডার থেকে একটু গরম, আর গরমকাল হলে রুম টেম্পারেচারে জল খান, কোনো রকম ফ্রিজের জল খাবেন না, তাহলে কোনো রকম সমস্যা নেই। এমনিও রেয়াজ করতে করতে গলা ডিহাইড্রেট হয়ে যায়, এটাও একটা কারণ যে গলা শুকিয়ে গেছে, এই অবস্থায় আপনি রেয়াজ করেই যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু গলা বসে যাওয়ার একটা সম্ভাবনা হয়। সুতরাং জলের বোতল সবসময় পাশে থাকুক, রুম টেম্পারেচার জল খান, কোনো রকম ক্ষতি নেই। তাই সম্ভাব্য পরপর এই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ তো আপনি অবশ্যই ঘটান যার কারণের জন্য আপনার গলা রেয়াজের পর ফ্যাসফেসে হয়ে যায় বা ব্যথা করে বা গলা বসে যায়। তো এই সমস্যাগুলো যদি আপনি মিটিয়ে নিতে পারেন তাহলে এটা খুবই সামান্য সমস্যা এবং সেটা অল্পতেই কিন্তু মিটে যাবে। তাহলে এই ছিল আপনাদের প্রশ্ন ছিল এটা, তাই আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই ধরনের ছোটোখাটো যে সমস্ত সমস্যা আপনাদের রয়েছে সেগুলো যদি সমাধান চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান তাহলে লিংক রয়েছে ডিসক্রিপশনে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।